দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিজয়া সম্মেলনী এবং বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মীদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার হরিরামপুর বাসস্ট্যান্ড চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়, রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক গৌতম দাস, তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি মৃণাল সরকার, জেলা চেয়ারম্যান নিখিল সিংহ রায়, হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাতেম আলী সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব। এদিন ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আসা বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস কর্মীদের হাতে মানপত্র তুলে দেওয়া হয়। এদিনের এই সম্মেলনী অনুষ্ঠানে যোগ দিতে দলীয় কর্মী ছাড়াও সাধারণ মানুষদের ভিড় লক্ষ্য করা যায়। এই বিষয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, আমি প্রথমে একটা কথাই বলবো, আজকে একদিকে বিজয় সম্মেলনী, সবাইকে শুভ বিজয়ের শুভেচ্ছা অভিনন্দন রয়েছে, এবং সঙ্গে সঙ্গে আমার মনে হয় এই বালুরঘাট লোকসভার যিনি বর্তমানে জনপ্রতিনিধিত্ব করছেন, যিনি সাংসদ, তিনি বর্তমানে ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি, যে ভদ্রলোক যাকে এত মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তিনি বালুরঘাট নির্বাচন কেন্দ্রের মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারেন না, তিনি আজকে রাজ্যের সভাপতি, তিনি কোন মুখে রাজ্যের সভাপতি হয়ে রাজ্যের উন্নয়ন করবে আমি জানি না, কেন বালুরঘাটে তিনি একটু কোনো কাজই করেননি। তার মধ্যে আমি মনে হয় যে গতকালকে তিনি একটা বিবৃতি দিয়েছেন যে পঞ্চায়েতে নাকি ভারতীয় জনতা পার্টি ভালো রেজাল্ট করবে। আমি আগে বলবো যে বালুরঘাট লোকসভা কেন্দ্রের মধ্যে আগে পঞ্চায়েতে দাঁড়িয়ে উনি জিতুন, ওনার উচিত আগে পঞ্চায়েতে দাঁড়িয়ে জেতা, এরকম একটা অবস্থা তৈরি হয়েছে। লোকসভা তো অনেক দুরবস্থা, বিজেপি এখান থেকে ওয়াশ আউট হয়ে যাবে। হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট, নিউজ টুডে। মুন্দ্রা জুয়েলারি, সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী, হলমার্কযুক্ত ও 22 ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভার পাবেন। আধুনিক নারীর প্রথম পছন্দ মুন্দ্রা জুয়েলারি, বড় বাজার, গঙ্গারামপুর।